নমস্কার, তিয়াশার রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আবারও চলে এসেছি নতুন একটি দারুণ টেস্টি রেসিপি এবং চটপটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে। সন্ধ্যাবেলার টাইমে যদি চটপটা কিছু খাওয়ার ইচ্ছা হয়, বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতেই বানিয়ে নিতে পারেন দারুণ একটি টেস্টি রেসিপি, সেটা হচ্ছে ভেলপুরি রেসিপি। আমি যেই রেসিপিটা আজকের বানিয়েছি, যেভাবে ভেলপুরিটা বানিয়েছি, একদম দোকানে যেরকম কিনতে পাওয়া যায়, মেলাতে যেরকম দোকানে কিনতে পাওয়া যায়, সেরকমভাবেই পুরো বানিয়েছি। আর খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, তাই জন্য আপনাদের সাথে এই রেসিপিটা আমি শেয়ার করছি। তো চলুন রেসিপিটা শুরু করি। তার জন্যে সবার প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, একটা মিক্সিং বোল এখানে নিয়ে নিয়েছি। তো এইভাবে যদি আপনারা বাড়িতে ভেলপুরি বানিয়ে খান তাহলে কিন্তু দারুণ টেস্টি লাগে। তো তারপরে এখানে দিয়ে দিলাম আমি একটা বড় সাইজের টমেটোকে, এইভাবে টুকরো করে নিয়েছিলাম, আর একটা মাঝারি সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। তারপর আলুটাকেও আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, ওটা নিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কোচানো। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে একটু ছোটো ছোটো টুকরো করে নিয়েছিলাম, পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে চীনা বাদাম। তো বাদামটা যদি আপনাদের কাছে না থাকে তাহলে চাইলে নাও দিতে পারেন, বাদামটা দিলে একটু ভালো লাগে তার জন্যই দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিলাম ঝুরি ভাজা, মানে ঝুরি বাদাম যেটা হয় সেটা। তারপরে একটুখানি পরিমাণে দিয়ে দিলাম চানাচুর। তো এগুলো কিন্তু অবশ্যই দিতে হবে, তাহলেই কিন্তু একদম দোকানের মতন টেস্ট হবে। তারপরে এখানে দিয়ে দিয়েছি হাফ চামচ মতন বিট নুন আর হাফ চামচ মতন চাট মশলা। নুনটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর এখানে মেন যে জিনিসটা লাগবে সেটা দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে তেঁতুলের মিষ্টি চাটনি। এই চাটনিটা কিভাবে বানাতে হয় সেটা যদি আপনারা দেখতে চান তাহলে আমি আমার চ্যানেলে অবশ্যই আপলোড করব। তারপরে এখানে দিয়ে দিলাম এক চামচ মতন টমেটো সস। তো এবারে দিয়ে দিলাম আমি যেটা লাগবে সেটা হচ্ছে মুড়ি। তো মুড়িটা আমি দিয়ে দিলাম এখানে দু মুঠো মতন মুড়ি নিয়েছি। খুব বেশি পরিমাণে মুড়িটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। তো দু মুঠো মতন মুড়ি নিয়েছি, তো মুড়িটা দিয়ে দিলাম। এভাবে কিন্তু আপনারা অবশ্যই একবার বাড়িতে ভেলপুরি বানিয়ে ট্রাই করতে পারেন, দারুণ টেস্টি লাগে। আর তারপরে একটু সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি ওপর দিয়ে। লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এটার টেস্টটা আরও দারুণ হয়, তো অবশ্যই করে লেবুর রসটা কিন্তু দেবেন। তো তারপরে সবগুলো উপকরণকে আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, যাতে সমস্ত উপকরণটা ভালোভাবে মিশে যায়। তো এটা এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে মুড়ির সাথে সমস্ত যে মশলাগুলো আমি দিয়েছি তো সেটাকে খুব ভালো মতন মিশিয়ে নিতে হবে। এটা বানানো কিন্তু খুবই সহজ। ভেলপুরিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, তো এটাকে আমি এবার একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু বাড়িতে এই রেসিপিটা অবশ্যই ট্রাই করতে পারেন, খেতে কিন্তু দারুণ টেস্টি হয়। আর খুবই সামান্য কিছু উপকরণ দিয়ে এটা বানানো যায়, আর বাইরে খাওয়ার থেকে বাড়িতে তৈরি করে খাওয়া কিন্তু অনেকটাই বেটার। কারণ এখন যেহেতু অনেক রোগ হয়, তো তার জন্য বাইরের অস্বাস্থ্যকর খাবার না খেয়ে বাড়িতে খুব ভালো মতন এই খাবারটা বানিয়ে নিতে পারেন। আর এটা কিন্তু একটু হেলদিও আছে, তো আপনারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। চটপটা যদি খাওয়ার কিছু ইচ্ছা হয় তাহলে অবশ্যই ভেলপুরিটা ট্রাই করতে পারেন। তারপরে আমি প্লেটের মধ্যে নিয়ে আবারও একটু উপর দিয়ে ছড়িয়ে দিলাম ঝুরি ভাজা। এতে দেখতে এবং খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে, তো তার জন্যে এটা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। ব্যাস, রেডি ভেলপুরি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।